হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা নিট 2024 দিয়েছো তাদের জন্য সংবাদ হচ্ছে এটাই যে স্টেট কাউন্সেলিং কিন্তু তোমাদের শুরু হতে চলেছে এবং দেরি আছে, চিন্তা নেই, কিন্তু তার একটা রুটিন বেরিয়ে গেছে, তার স্কেডিউল বেরিয়ে গেছে কবে ঘন্টা হবে সেটা আমরা দেখে নেবো এমসিসির ওয়েবসাইট থেকে। আমরা সেটা দেখবো, কি করে দেখবো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, আর কবেই বা কিসের ডেট পড়েছে সেটাও আমরা দেখে নেবো। তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। তার কারণ হচ্ছে নিট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন সবার আগে তোমাকে বাংলায় আমি দেব, এবং তার সাথে নানা রকম পড়ানোর ভিডিও তো রয়েইছে, অনেক নতুন নতুন কিছু আসতে চলেছে, তাই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ওকে, চলো আমরা দেখে নিই তাহলে আমাদেরকে কি করতে হবে। তো তোমাকে প্রথমে চলে যেতে হবে এমসিসির ওয়েবসাইটে, তুমি নিশ্চয়ই জানো mcc.nic.in। যারা জানো না তাদের জন্য বলে দিলাম, mcc.nic.in, এই যে এখানে লেখা রয়েছে mcc.nic.in, এখানে চলে যাবে, এই সাইটটা খুলে আসবে। এটা খুললে তোমরা অনেকেই বলছো ম্যাম নোটিশ দেখতে পাচ্ছি না, দেখতে পাওয়ার জন্য তোমাকে যেতে হবে ইউজি মেডিকেল। দেখো এখানে লেখা রয়েছে ইউজি মেডিকেল, ইউজি মেডিকেল ক্লিক করো। যে ইউজি মেডিকেল ক্লিক করবে, তুমি দেখো এখানে নিচে আসছে স্টেট স্কেডিউল ইউজি কাউন্সিলিং 2024, দেখতে পেয়েছো এটার নিচে? হ্যাঁ, এটার নিচে আসছে স্টেট স্কেডিউল ইউজি কাউন্সিলিং 2024। এবার তুমি এটা ক্লিক করো, করলে এটা ক্লিক করলে তোমার কাছে এই পেজটা খুলে আসবে। এবার এই পেজটাকে যদি আমরা একদম বড় করে দিই তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি, তাহলে বোঝা গেল। এবার এখানে থেকে আমরা কি করব, এখান থেকে আমরা দেখে নেব যে কবে কোনটা স্কেডিউল। দেখো যেটা অল ইন্ডিয়ার যে স্কেডিউল সেটা তো আগেই রিলিজ হয়ে গেছিল, সেটা তো তোমাদেরকে অলরেডি আমি বলে দিয়েছিলাম, যদিও এখানে সেটাও দেওয়া রয়েছে। যারা জানো না তারা এখান থেকে দেখে নিতে পারো, এটা হচ্ছে অল ইন্ডিয়া স্কেডিউল আর এটা হচ্ছে স্টেট স্কেডিউল, ঠিক আছে? তো তোমার যেটা প্রয়োজন সেটা তুমি দেখতে পারো। এখানে আমরা যদি ফার্স্ট রাউন্ড দেখি তোমাদেরকে আমি এখানে, আচ্ছা এখানে তোমাদেরকে ফার্স্ট রাউন্ড যদি আমরা কাউন্সিলিং এর দেখি, তাহলে অল ইন্ডিয়া যদি দেখো 14 আগস্ট থেকে 23 আগস্টের মধ্যে ফার্স্ট রাউন্ডের রেজিস্ট্রেশন তুমি করতে পারবে, এভরিথিং করতে পারবে। আমি ডিটেল ভিডিও করে দিয়েছিলাম, আবার করে দেবো। যারা স্টেট কাউন্সিলিং করবে, স্টেট কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ড 21 আগস্ট থেকে 29 আগস্ট অবধি, ঠিক আছে? 21 আগস্ট থেকে 29 আগস্ট অবধি তুমি স্টেট কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন এক্সেট্রা করতে পারবে। এবারে হচ্ছে যদি সেকেন্ড রাউন্ড, সেকেন্ড রাউন্ড তোমার শুরু হচ্ছে হলো অল ইন্ডিয়ার জন্য 5 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে তোমাকে এইগুলো করতে হবে। আর তুমি যদি স্টেটে যাও, স্টেটে হচ্ছে তোমার 11 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন এক্সেট্রা করতে হবে। আর হচ্ছে জয়নিং ডেটও এখানে দেওয়া রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ, জয়নিং ডেট ঠেট নিয়ে এখন চিন্তা নেই, আগে রেজিস্ট্রেশন তো করো, জয়নিং ডেট সব আমি পরে বলে দেবো। রাউন্ড থ্রি যদি কথা বলো, রাউন্ড থ্রি যেটা অল ইন্ডিয়া সেটা হচ্ছে 26 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর, 26 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন এক্সেট্রা হবে অল ইন্ডিয়ার। আর যদি স্টেটের কথা বলো, 3 অক্টোবর থেকে 12 অক্টোবর, 3 অক্টোবর থেকে 12 অক্টোবরের মধ্যে স্টেটের সমস্ত রেজিস্ট্রেশন এক্সেট্রা হবে। আর যদি স্ট্রে ভ্যাকেন্সির কথা বলো, স্ট্রে ভ্যাকেন্সি মানে তোমরা জানো যে লাস্ট এর যে রাউন্ড যেখানে তুমি বিভিন্ন ডিমড কলেজ, প্রাইভেট কলেজ এক্সেট্রা সে সমস্ত জায়গায় তুমি অ্যাডমিশন নিতে পারো, সেগুলোর জন্য অল ইন্ডিয়াতে 16 অক্টোবর থেকে 23 অক্টোবরের মধ্যে তোমাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, সবকিছু করতে হবে। স্ট্রে ভ্যাকেন্সিতে তোমাকে ফিজিক্যালি উপস্থিত হয়ে কলেজে গিয়ে কাউন্সিলিং করাতে হয়, তুমি নিশ্চয়ই জানো। আর বাদ বাকিগুলো থার্ড রাউন্ড অবধি তুমি অনলাইনে করতে পারবে। আর যারা স্টেট কাউন্সিলিং করবে 21 অক্টোবর থেকে 25 অক্টোবর অবধি কিন্তু তুমি স্টেট কাউন্সিলিং এ স্ট্রে ভ্যাকেন্সি, স্ট্রে রাউন্ড তোমার জন্য থাকবে, ঠিক আছে? তো এটা হলো কি একটা কুইক আপডেট যেটা এনএমসি এখন দিয়েছে। এরপরে স্টেপ বাই স্টেপ যখন যেটার প্রয়োজন হবে তখন তোমাদেরকে সেগুলো তো আমি বলেই দেবো, কোনো চিন্তা করো না, প্রত্যেকটা স্টেপের গাইড তোমাদেরকে আমি করবো, এতদিনও দেখেছো করে এসেছি, নিশ্চয়ই করবো। এই হলো গিয়ে ব্যাপার। আর যদি তুমি 2024-এ তোমার মনে হচ্ছে তোমার হচ্ছে না, মেডিকেল কলেজ ভালো পাচ্ছ না, বা তুমি নেক্সট ইয়ার আবার নিট দিতে চাও, বা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে 2025-2026-এ নিট দিতে চাইছো, তুমি যদি আমার বায়োলজি পেইড ব্যাচে, অনলাইন পেইড ব্যাচে এনরোল করতে চাও, করতে পারো। এর থেকে চিপ অথচ বেস্ট কোয়ালিটি অনলাইন ব্যাচ তুমি আর কোথাও পাবে না। তোমাকে আমি আমার ফার্স্ট পিন কমেন্টে আমার ব্যাচের ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম, তুমি চেক করে নিতে পারো। তো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসছি, খুব তাড়াতাড়ি, বাই বাই।